हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमार चैनले आपनादेरके आजके आरो एकबार स्वागतम चिंगड़ी दिए कचुरलती किभाबे रान्ना करते हय सेई रेसिपिटी देखार जन्य। आर ए रेसिपिटी किन्तु आमि आमार आम्मुर काछ थेकेई शेखा, आर एभाबेई नर्माली आमि रान्ना करि, ताई आशा करछि आपनादेर ए रेसिपिटी भालो लागबे। जेहेतु आपनारा अलरेडी आमार आम्मुर रेसिपिगुलो अनेक बेशी पछन्द करछेन, ताई भाबलाम आमि आम्मुर ए रेसिपिटी आजके आमार चैनले शेयार करले केमन हय़। तब मूल रान्नाय जावार आगे छोट रिक्वेस्ट, जदि आमार चैनलटी एखोनो सबस्क्राइब करे ना थाकेन एखोनी सबस्क्राइब करे नेबेन, आर पाशे थाका बेल आइकनटिओ प्रेस करते किन्तु भूलबेन ना। चलुन चले जाच्छि मूल रान्नाय। आमि आजके रान्नाटा करब बुटेर डाल दिए, ताई एखाने आधा कप परिमाण बुटेर डाल आमि भेजे सेटाके सिद्ध बसिए दिएछि। आपनारा चाइले बुटेर डालेर परिबर्ते सीमेर बिचि दिएओ किन्तु एई रान्नाटा करते पारेन। एखन उपेक्षा करब सिद्ध हওয়া পর্যন্ত। আমার বুটের ডালটা মোটামুটি 20 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমারটা একদম পানি সমান সমান হয়ে আছে, কিন্তু এখানে মেজারমেন্টের কোনো ব্যাপার নেই। পানি একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা একটু পর পানি অবশ্যই অ্যাড করে নিব। আর যদি পানি কম হয় সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খেয়াল রাখবেন যাতে পানিটা কম না হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। নর্মালি দেশি কিন্তু কুচো চিংড়ি বা গুড়া চিংড়ি যেটাকে বলে সেইটা দিয়ে করা হয়, কিন্তু আমার কাছে এখানে কুচো চিংড়িটা আমি পাইনি, তাই একটু বড় সাইজের চিংড়িটা দিয়েই আমি আজকে রান্না করব। তাই এখানে আমি দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো চিংড়ি মাছ। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। বরাবরের মতোই লবণের কিন্তু কোনো মেজারমেন্ট নেই, এটা আপনি আপনার স্বাদের উপর ডিপেন্ড করেই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর এখানে দিব আমি 2 চামচ ধনে গুঁড়া। এখন একটু পানি অ্যাড করে নিচ্ছি। এই জন্যই বলেছিলাম পানি কিন্তু আমাদের লাগবেই, তাই পানির কোনো মেজারমেন্ট নেই। এখন এই সবগুলো উপকরণকে আমরা ভালো মতো নেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা আরেকটু নাড়া দিয়ে দিব, যাতে নিচে যে ডালগুলো আছে আর মশলাগুলো আছে সেগুলো খুব ভালো মতো মিশে যায়। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিব আমাদের কেটে রাখা কচুর লতিগুলো। এখানে আমি 1/2 কেজি কচুর লতি ব্যবহার করছি, আপনারা কম বেশি পরিমাণে আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলোকে আমরা ভালো মতো মিশিয়ে নিব। পানিটা কিন্তু এমন আন্দাজে দিতে হবে যাতে কচুর লতিগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু খুব বেশি ঝোল না থেকে যায়। সব মেশানো হয়ে গেলে এটাকে আমরা এখন ঢেকে কচুর লতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তবে মাঝখানে অবশ্যই চেষ্টা করবেন 2-1 বার নেড়ে দেওয়ার জন্য, যাতে লেগে না যায়। মোটামুটি 20 মিনিট পর আমার কচুর লতিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর আমি মাঝখানে 2 বার নেড়েও দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন আমি এটাকে আবারও একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব বেশি পানি নেই, অল্প একটু পানি আছে যেটা বাকি রান্না হতে হতে অলমোস্ট শুকিয়ে যাবে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পার্টে। এর জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা এখানে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন নর্মাল তরকারির তুলনায়, তাহলে কচুর লতিটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন এটাকে আমরা অল্প আঁচে হালকা ব্রাউন করা পর্যন্ত ভেজে নেব, আর এটাকে অবশ্যই আপনার ব্রাউন করেই ভেজে নিতে হবে, কারণ এই বাগারটাই কিন্তু কচুর লতির মূল মজাটা বাড়াবে। যখন পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এটা অনেকটা বেরেস্তার মতো, কিন্তু এটার স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে তেজপাতাটার কারণে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের যে রেডি করে রাখা কচুর লতির তরকারিটা, সেটা এটা আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, অথবা আপনারা এই সম্পূর্ণ তেলের মিশ্রণটা
ওই পাতিলে ঢেলেও দিতে পারেন, কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি। আমি সবটুকু তরকারি এখানে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা অ্যাড করব অল্প একটু জিরার গুঁড়া। আমি এখানে বাসায় ভেজে গুঁড়া করা জিরাটা ব্যবহার করছি, আর দিয়ে দিব অল্প একটু গরম মশলা। এই গরম মশলাটা আমার আম্মুর স্পেশালভাবে তৈরি করা গরম মশলা, সেটাই আমি নর্মালি সব তরকারিতে ব্যবহার করি। এখানেও আমি সেখান থেকেই অল্প একটু ব্যবহার করছি, তবে আপনারা নর্মাল গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন এই সবগুলোকে আমরা আবারও একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট আমরা এটাকে এভাবে চুলায় রেখে দিব, যাতে পানিটা শুকিয়ে যায় আর মশলার ফ্লেভারটা খুব ভালো মতো পুরো তরকারিতে ছড়িয়ে যায়। 2-3 মিনিট পর এখন আমার তরকারিটা সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে, আর তরকারির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা চুলা থেকে উঠিয়ে নিব, আর আমাদের পছন্দ মতো যে কোনো একটা সার্ভিং বোলে ঢেলে নিব। এই তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর বুটের ডাল দিয়ে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ভবিষ্যতে আপনারা নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিও প্রেস করে রাখতে ভুলবেন না, যাতে নোটিফিকেশন মিস না হয়। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।